রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড তিনটা ক্যাটাগরিতে 112 জনকে নিয়োগ দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এর মধ্যে বিনা অভিজ্ঞতায় 100 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাসে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কথা বলছি আরডি তথা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নিয়ে। এরকম লেটেস্ট তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর আকর্ষণীয় বেতন কাঠামোয় নিম্নলিখিত পদে সৎ উদ্যমী পরিশ্রমী লোক নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে রিজিওনাল সেলস ম্যানেজার, পদের সংখ্যা হচ্ছে 2 জন, ডিগ্রি বা অনার্স যে কোনো বিষয়ে। আর যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করতে আগ্রহী এবং সেলস ও মার্কেটিং কাজে তথা FMCG সেক্টরে সংশ্লিষ্ট পদে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যে কোনো জেলা হবে কাজ কর্মস্থল। টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেওয়া হবে 10 জন, ডিগ্রি অথবা অনার্স পাস যে কোনো বিষয়ে। মানুষের যে কোনো এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে এবং সেলস ও মার্কেটিং কাজে তথা FMCG সেক্টরে সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরিয়ার নাম হচ্ছে বাংলাদেশের যে কোনো এলাকায়। সেলস অফিসার নিয়োগ দেওয়া হবে 100 জন, HSC বা সমমানের পাশ অথবা ডিগ্রি ও অনার্স পাশ যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে। সেলস এবং মার্কেটিং কাজে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন, বয়স 20 থেকে 40 বছর, অর্থাৎ যাদের অভিজ্ঞতা নেই কিন্তু চাকরি পাচ্ছেন না, বেকার অবস্থায় জীবন যাপন করতেছেন, বয়স বেড়ে গেছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারেন। সেলস অফিসার পদে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। শর্তাবলীতে বলা হয়েছে বাংলাদেশে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর পরের দিন থেকে 3 দিন ব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদের কোম্পানির নিয়ম অনুসারে পোস্টিং দেওয়া হবে, শুধুমাত্র সেলস অফিসারদের জন্য প্রযোজ্য এটি। বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মাসিক বেতন, TADA ভাতা, বিক্রয়ের উপর আকর্ষণীয় কমিশন, ইনসেন্টিভ, উৎসব বোনাস দুইটা দেওয়া হবে, কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুযোগ, অর্জিত ছুটির টাকা সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে চাকরির আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চাত্রিক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র সহ আগামী 7/1/2023 তারিখ থেকে 20/1/2023 তারিখ পর্যন্ত শুক্রবার ছাড়া রিজিওনাল এবং টেরিটরি সেলস ম্যানেজার পদের জন্য হেড অফিসে ঠিকানা উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার জন্য বলা হলো, আর সেলস অফিসার পদের জন্য জেলাভিত্তিক সাক্ষাৎকার নেওয়া হবে। কোন কোন জেলায় কবে কবে সাক্ষাৎকার নেওয়া হবে সেটা এই বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যারা রিজিওনাল এবং টেরিটরি সেলস অফিসার পদে ভাইবা দিতে ইচ্ছুক তারা এই যে হেড অফিসের ঠিকানা 22/19 খিলজি রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207, এই ঠিকানায় ভাইবা দিতে পারবেন সরাসরি গিয়ে। সাক্ষাৎকারের সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, সেলস অফিসার পদে যারা সাক্ষাৎকার দিতে ইচ্ছুক জেলা ভিত্তিক, সেই জেলাগুলোর নামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবার। সাক্ষাৎকারের স্থান ও তারিখ হচ্ছে হেড অফিসে হবে 22/19 খিলজি রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকায় 7 থেকে 20 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। চট্টগ্রামে হবে ইসলাম ফিলিং স্টেশন, মাঝিরপাড়া, বড়দীঘিপাড়, চট্টগ্রামে 11 থেকে 12 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। নোয়াখালীতে হবে আনোয়ার ম্যানশন, মেইন রোড, পৌরসভার গেট, মাইজদি, নোয়াখালী, 11 থেকে 20 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। সিলেটে ভাইবা হবে সোহাগ এন্টারপ্রাইজ, কালীবাড়ি পয়েন্ট, মদিনা মার্কেট, সিলেটে 14 থেকে 15 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। রাজশাহীতে হবে এজে ট্রেডার্স, 227 হরগ্রাম কোর্ট স্টেশনের পাশে, মুন্সিপাড়া, হরগ্রাম, রাজশাহী, তারিখ হবে 14 থেকে 15 জানুয়ারি পর্যন্ত। রংপুর ফ্যাক্টরিতে হবে শামাইলপুর বলদিপুকুর বাস স্ট্যান্ড, বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুরে, 17 থেকে 18 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। এবং যশোরে অনুষ্ঠিত হবে ভাইবা সরাসরি যশোর পৌর পার্ক, MM কলেজ রোড, যশোরে, 17 থেকে 18 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। এটা চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা জেলাভিত্তিক অফিসে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে। এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে যেতে পারেন, যদি আপনারা ঠিকানা না জানতে পারেন কোথায়, তাহলে ফোনগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও সারা দেশে পরিবেশক নিয়োগ করা হচ্ছে আর্থিকভাবে সচ্ছল প্রতিষ্ঠানকে অভিজ্ঞতা সম্পন্ন যারা, তারা জেলা, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে পরিবেশক নিয়োগ দেওয়া হবে। আরডি মিল্ক সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিজিট করতে পারেন rdmilk.com, এই ওয়েবসাইটটি ভিজিট করে এই সম্পর্কে এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 112 জনকে নিয়োগ দিচ্ছে, এর মধ্যে 100 জনকে নিয়োগ দিচ্ছে এসএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন,
অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।